হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, রোদে বেরোলেই ত্বক পুড়ে যাচ্ছে, তারপর সানট্যান, সানবার্ন, পিগমেন্টেশন, মেজেতার মতন সমস্যা দেখা দিচ্ছে, তাহলে বাড়িতে বসেই আলুর রসের সাথে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে ডিটেন ফেশিয়াল করে নাও, যেটা তোমাদের ত্বকের সমস্ত কালচে দাগছোপকে দূর করবে, চোখের তলার কালি, পিগমেন্টেশন, মেজেতা, সানট্যান, সানবার্নকে তুলে দিয়ে তোমাদের ত্বককে দ্বিগুণ ফর্সা উজ্জ্বল করে তুলবে। এই ডিটেন ফেস প্যাকটা তৈরি করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর তোমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে, চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। করে আলুর রসটা সবার প্রথম বার করতে হবে। বন্ধুরা, আলুর রসের মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি এজিং প্রপার্টিস আর প্রচুর পরিমাণে ভিটামিন সি, যার কারণে আমাদের ত্বকের যে কোনো কালচে দাগছোপকে দূর করতে, পিগমেন্টেশন, মেজেতা, সানট্যান, সানবার্নকে তুলে দিতে ভীষণভাবে হেল্প করে। তার সাথে আমাদের স্কিনে যে ডেড স্কিন সেলের লেয়ারটা পড়ে সেটাকে ইনস্ট্যান্ট রিমুভ করে দেয়, আমাদের ড্যামেজ সেলকে রিপেয়ার করে, তার সাথে আমাদের ত্বকে পিএইচ লেভেলের ভারসাম্যটাকে বজায় রাখতে সাহায্য করে। তো দেখো, আমার আলুটাকে পুরো গ্রেট করা হয়ে গেছে। তো এবার আমি আলুর রসটা বার করে নিচ্ছি। তার জন্য হাতের সাহায্যেই দেখো আমি এভাবে চেপে চেপে আলুর রসটা বার করে নিচ্ছি। তোমরা চাইলে স্ট্রেনারের সাহায্যেও কিন্তু এটা করতে পারো। এরপর এই আলুর রসের মধ্যে তোমরা সবার প্রথম মিশিয়ে নেবে 2 থেকে 2.5 চামচের মতন ময়দা। বন্ধুরা, তোমরা ময়দার পরিবর্তে এখানে বেসনও ব্যবহার করতে পারো, অথবা তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তোমরা কর্নফ্লাওয়ারও এখানে ব্যবহার করতে পারো। আর এরপর তোমরা যে জিনিসটা দেবে সেটা তোমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, সেটা হচ্ছে র মিল্ক। বন্ধুরা, আলুর রস আর কাঁচা দুধ আর তার সাথে ময়দা তোমাদের স্কিনে এত সুন্দর একটা কাজ করবে, তোমাদের স্কিনের সমস্ত ট্যানটাকে তুলে দেবে, ডেড স্কিন সেলের লেয়ারটাকে রিমুভ করবে, তার সাথে পিগমেন্টেশন, মেজেতা, কালচে দাগছোপ, তারপর যে রেডনেস চলে আসছে তোমাদের স্কিনের সমস্ত প্রবলেম সলভ করবে। এরপর যে জিনিসটা দেবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। বন্ধুরা, এই গরমে আমাদের স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, রুখো শুকো দেখা, আমাদের ত্বক ডিহাইড্রেশনের সমস্যায় ভুগছে, তাই এখানে অ্যালোভেরা জেল তোমরা দেবে। তোমাদের স্কিনে যদি অ্যালোভেরা জেল স্যুট না করে তাহলে তোমরা এখানে গ্লিসারিনও দিতে পারো। আর দেখো, আমি কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিয়েছি। এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে নিলেই আজকে সেই স্পেশাল ডিটেন ফেস প্যাকটা তৈরি হয়ে যাবে, যেটা সপ্তাহে একদিন করে ব্যবহার করলেই তোমাদের ত্বকের সমস্ত প্রবলেম সলভ হয়ে গিয়ে তোমাদের ত্বককে দ্বিগুণ ফর্সা উজ্জ্বল করে তুলবে। তো তবে বন্ধুরা, এই ফেস প্যাকটা লাগানোর আগে তোমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করা প্রয়োজন বা ফেসটাকে স্ক্রাব করা প্রয়োজন। তো তার জন্য আমি কি করছি দেখো। বন্ধুরা, যখন আমি আলুটাকে গ্রেট করছিলাম তার থেকে একটুখানি টুকরো আমি বাঁচিয়ে রেখেছিলাম, কারণ জানি আমার এটা পরে কাজে লাগবে। তো আমি এখানে 1 চামচের মতন চালের গুঁড়ি নিয়েছি আর তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি কাঁচা দুধ। বন্ধুরা, কাঁচা দুধ আর চালের গুঁড়ি আমাদের স্কিনে দারুণ একটা কাজ করবে, আমাদের স্কিনকে খুব ভালো এক্সফোলিয়েট করবে। স্কিনের মধ্যে যত রকমের পুরনো কালচে দাগছোপ রয়েছে, মেচেতা, পিগমেন্টেশন, অ্যাকনে, পিম্পলের যে মার্কসগুলো রয়েছে, তারপর যে ডেড স্কিন সেলের লেয়ারটা রয়েছে, তোমাদের স্কিনের সমস্ত কিছুকে প্রপারভাবে রিমুভ করবে এবং তোমাদের স্কিনকে অনেক লাইট অ্যান্ড ব্রাইটেন করে তুলবে। তো চলো বন্ধুরা, আমার কিন্তু স্ক্রাবারটাও তৈরি হয়ে গেছে। তো চলো এবার ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই। এই ফেস স্ক্রাবটা অ্যাপ্লাই করার আগে তোমরা ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, তারপর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে একটু ভিজিয়ে নেবে। তারপর সেই আলুর টুকরোর সাহায্যে তোমরা এই কাঁচা দুধ আর চালের গুঁড়ি দিয়ে যে স্ক্রাবটা তৈরি করলাম ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করবে। করে জাস্ট 1 মিনিট ধরে হালকা হাতে মাসাজ করবে। বন্ধুরা, মাসাজ করলে তোমাদের ডেড স্কিন সেলের লেয়ারটা রিমুভ হবে, তোমাদের ড্যামেজ সেলগুলো রিপেয়ার হবে, তার সাথে মুখে যত রকমের কালচে দাগছোপ রয়েছে, অ্যাকনে, পিম্পলের মার্কসগুলো রয়েছে, সেগুলো খুব সুন্দরভাবে রিমুভ হবে। বন্ধুরা, এরপর তোমরা 1 মিনিট যাই হয়ে যাবে তখনই একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। তো দেখো, ফেসটা ভালো করে ক্লিন করার পর কত সুন্দর একটা গ্লো চলে এসেছে, কতটা ফ্রেশনেস লাগছে। এবং তোমরা যদি বাড়িতে বসে এরকমভাবে স্কিনটাকে পরিষ্কার করো বা স্ক্রাব করো, তাহলে দেখবে তোমাদের স্কিনে ডেড স্কিন সেলের লেয়ারটা একদমই থাকবে না এবং স্কিনটা সবসময়ের জন্য পরিষ্কার থাকবে। এরপর বন্ধুরা, এই আলুর রসের ডিটেন ফেস প্যাকটা তোমরা ফুল ফেসে মোটা লেয়ার করে লাগিয়ে নেবে। আমি দেখো এখানে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে হাতের সাহায্যেও এটা অ্যাপ্লাই করতে পারো, তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই করতে পারো। তো ফুল ফেসে এভাবে লাগিয়ে নেওয়ার পর মিনিমাম 10 মিনিট মতন তোমরা এটা রেখে দেবে ফেসের মধ্যে, আর তারপর তোমরা হালকা হাতে মাসাজ করবে। বন্ধুরা, এই আলু রসের ডিটেন ফেস প্যাকটা তোমরা যখন সপ্তাহে 1 দিন করে এটা অ্যাপ্লাই করবে, তোমাদের মুখে যত রকমের কালচে দাগছোপ রয়েছে, রোদে বেরোলেই যে স্কিনটা কালো হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঘাম হচ্ছে, তার সাথে মেচেতা, পিগমেন্টেশন,
অ্যাকনে পিম্পলের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সমস্ত কিছু প্রবলেমকে তোমাদের সলভ করবে এই একটা ডিটেন ফেস প্যাক। বন্ধুরা, তোমরা এটা যখন অ্যাপ্লাই করবে মাথায় রাখবে এটা তোমাদেরকে রাত্রিবেলা অ্যাপ্লাই করতে হবে। দিনের বেলায় এরকম ধরনের ফেস প্যাক অ্যাপ্লাই করে বাইরে বেরানো যায় না, তাই দিনের বেলা যখন তোমরা এটা অ্যাপ্লাই করবে কোনো রকম কাজ করবে না। তাই তোমরা চেষ্টা করবে এটা রাত্রিবেলার অ্যাপ্লাই করার। আর ছেলে মেয়ে প্রত্যেকে এটা অ্যাপ্লাই করতে পারবে, টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন সবার জন্যই কিন্তু এই ফেস প্যাকটা একই রকমভাবে কাজ করবে। তো বন্ধুরা দেখো, আমার স্কিনে কিন্তু ভালো মতন করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো চলো 10 মিনিট পর আমি ফেসটা ক্লিন করে তোমাদের দেখাচ্ছি যে আমার স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইটনেস ভাব চলে এসেছে। তার সাথে আমার স্কিনে যে ট্যান পড়ে গেছিলো, কালচে দাগ ছোপ চলে এসেছিলো, সেটাও কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে। আর অ্যাকনে পিম্পলের মার্কস হালকা কিছুটা রয়েছে, কিন্তু রেগুলার বেসিসে ইউজ করলে এটাও কিন্তু চলে যাবে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, ডিট্যান ফেস প্যাকটা যেটা আমি লাগিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে এসেছে। তো এরপর দেখো, আমি ফেস প্যাকটা ভালো করে ক্লিন করে নেবো। তো তার জন্য আমি হাতে একটু জল নিয়ে নিচ্ছি, জল নিয়ে হালকা হাতে ম্যাসাজ করবো। বন্ধুরা, এই ফেস প্যাকটা যখন তোমরা সপ্তাহে একদিন করে অ্যাপ্লাই করবে তখন তোমাদের মুখের সমস্ত রকমের কালচে দাগ ছোপ রিমুভ হবে। তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে, স্কিন কুচকে যায়, ঝুলে যায়, ভাঁজ পড়ে যায়, সেই জিনিসটা রিমুভ হবে। তার সাথে তোমাদের অ্যাকনে, পিম্পল, মেচেতা, পিগমেন্টেশনের মতন সমস্যা দূর হবে। এবং তোমাদের স্কিনটা যে ডাল হয়ে ছিল, স্কিনে কোনো গ্লো থাকছিল না, ব্রাইটনেস ভাবটা চলে গেছিলো, সেটা কিন্তু ফিরে আসবে। তবে একদিনে হবে না, তোমাদের কিন্তু রেগুলার বেসিসে এটা ট্রাই করতে হবে। তো দেখো, এইভাবে ভালো করে ম্যাসাজ করে নেবে। ম্যাসাজ করে নেওয়ার পর তারপর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। আর তারপর দেখবে একটা ম্যাজিক্যাল গ্লো তোমাদের স্কিনে চলে এসছে। এমনকি তোমাদের মুখে যদি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতন সমস্যা থাকে সেটাও দূর হবে। তার সাথে দেখবে আমাদের মুখে অনেকের ফেসিয়াল হেয়ার থাকে, তোমরা যদি এই ডিটেন ফেস প্যাকটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের ফেসিয়াল হেয়ারটাও কিন্তু অনেকটা রিমুভ হয়ে যাবে। তো দেখো, আমার ফুল ফেসে ভালো করে ম্যাসাজ করা হয়ে গেছে। তো একটা ভেজা রুমালের সাহায্যে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তারপর পুরো ঠান্ডা জল দিয়ে তোমরা মুখটাকে ভালো করে ধুয়ে নেবে। তারপর দেখবে তোমাদের স্কিনটা কতটা ব্রাইট লাগছে, যেটা আমার হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছো, ফুল ফেসটা ভালো করে ক্লিন করার পর কত সুন্দর একটা গ্লো চলে এসেছে, কী ব্রাইটনেস চলে এসেছে স্কিনের মধ্যে। এরপর তোমরা কী করবে, এরকম ডিটেন ফেস প্যাক ইউজ করলে দেখবে তোমাদের স্কিনটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, একটু খসখসে লাগছে দেখতে, তখন তোমরা যে কোনো একটা ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে নেবে। অথবা দেখো আমি কী করছি, আমি একটু অ্যালোভেরা জেলের সাথে গোলাপ জল মিশিয়ে ভালো করে ফেসটাকে ম্যাসাজ করে নিচ্ছি। ব্যাস, এটুকু কাজ করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো তোমরা পুরো ফেসটা এইভাবে ওভারনাইট রেখে দেবে, সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবে। দেখবে তোমাদের স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে, কতটা গ্লো চলে এসেছে, স্কিনের দাগ ছোপগুলো রিমুভ হয়ে যাবে। তাই সপ্তাহে একদিন করে এই আলুর রসের ডিটেন ফেস প্যাকটা তোমরা অবশ্যই মুখে অ্যাপ্লাই করবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।